আমার দু চোখ গেছে ঢুকে, আর গায়ের জোরে হ্যান্ডেল মেরে কোমর গেল বেঁকে। দাদা সারা রাত জেগে আমার দু চোখ গেছে ঢুকে, গায়ের জোরে হ্যান্ডেল মেরে কোমর গেল বেঁকে। কেউ বা ভাবে আমি সৈনিক, কেউ বা ভাবে ডন, জলে কাদায় হেঁটে হেঁটে পাকর করে কোন কোন। কেউ বা ভাবে আমি সৈনিক, কেউ বা ভাবে ডন, আর জলে কাদায় হেঁটে হেঁটে পাকর কোন কোন। আমার দেখে বলে লোকে যাব নাকি মায়ের ভোগে, আমার দেখে বলে লোকে যাব নাকি মায়ের ভোগে, বলো বাঁচাবে কে। দাদা সারা রাত জেগে আমার দু চোখ গেছে ঢুকে, গায়ের জোরে হ্যান্ডেল মেরে কোমর গেল বেঁকে। এই দাদা কি ভাবছো, আমি মিলিটারি দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছি? সত্যি কথা বলতে দাদা, এই গুজরাটে ফিশারি মোনা কাজে। আর এই গুজরাটের কি বিপদে পড়েছি দেখো, আমার নাম ভীমা, আগে আমার ভীমের মতো চেহারা ছিল, রাত জেগে হ্যান্ডেল মেরে মেরে ভীমের গায়ে দিয়ে আমার জামা গলে যাচ্ছে। তবে যদি বলো বাড়ি যাইনি কেন, ঘরের ছেলে ঘরে যাওয়ার জন্য মন কাঁদে কিন্তু যেতে পারিনি, আমি তো এখানে যে বকদড়া ফাঁদে পড়ে গেছি। এই গুজরাটিরা জোর করে ধরে নেওয়ার একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে, যাদের সঙ্গে কাজে ছিল কালকে সকালে বাড়ি চলে যাবে। আমি চিন্তা ভাবনা করছি এদের সঙ্গে চুপি চুপি পালাবো, এ গুজরাটের মাল গুজরাটে থাক, এ মাল বাংলায় ঢোকালে শিওর বাঁধবে হামলা। এ গোরাপি গুজরাট নে আধারিতি জাপা ক্যা রতনয়ান মাল, আখি দুনিয়া বা গুজরাট তো মারো মক্ষি রে, এয়ালা কি বা মারিবে বই। আই বেড়িয়া আই বেড়িয়া, আমি চিন্তা ভাবনা করেছি আমি যদি বেশি দিন গুজরাটে থাকি বাংলা ভাষা পুরো ভুলে যাবো, এই গুজরাটি মাল যেভাবে আমার ধরেছে আমার জীবন গোটা শেষ করে দিচ্ছে। আমি শুধু চিন্তা ভাবনা করছি কিভাবে আমি এখান থেকে পালাবো। এতক্ষণ বাদের ভাষা আমি বুঝতে পেরি, মানে আজকে দুপুর বেলা সোয়াবিন বড়ি ঝোল হবে। উপার নেই বলে ঠিক বা, খানে কি বাত কেউ গাইতি, মেয়ে তোরা আমার স্ত্রী কি বাতাতে হ্যাঁ কি হয়েছে, তুই রিস্কা চালাতে পারিস, দেখেছো কি মেয়ে বিয়ে করেছি, শালা রিস্কা পর্যন্ত চালাতে পারে। কারে ঝুমকাকে পোষণ তাকে বা খালো খালো, মানে বাদ সমস্ত বা কেউ সব জিন্দগি কাটাইলো। এই রাগারাই করে নি বুঝতে পেরেছি, মানে সন্ধ্যা রায় ঘরে যেতে হবে, তো আজকে রাতে কোনো রকম থাকবো, আর ভোর হওয়ার আগে আমি পালাবো। এই কান খুলকা শুনলো বা, মানে ছোর জানে কা কৌশিক মত করলো তো তেরা মার দেগা, মেত্র সে তুমি কাটোগি, মেত্র সে ঘর বসোগি, কে ভাগেগি তো। দাদা এই মাল মনে হয় আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে বলতে, আমিও দু বছর গুজরাটে আছি, হিন্দি ভাষা আমিও জানি, হিন্দি বলে দেখি বুঝতে পারলো পারলো না পারলো না পারলো। বলি তুমি কি আমার সাথে আমার বাড়ি যাই কি বা, আমাদের এখানকার কাজকর্ম করতে পারে কা তো, এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা। হে
बाहुसाई जी तेरे साथ तेरे मुलुक में जाएगी बा, मैं सब करेगी, खाना बनूगी, खेतों से काम करेगी, सुबेर को शाम तेरे साथ रहेगी, चल ले के तेरा गाँ पूरा बात मानूगी। तुम्हें देरी नहीं करता है, तातारी रेडी होता है, तीन ते दस ट्रेन होता है। मैं बहुत खुश होगा बा, थोड़ी दूर हो, मैं स्वामी को घर जाएगी। छेगी नाना येर की चुम खर देमो आज रही बोल दे साला खींचे खींचे चुम खाची दादा देखो जो गुजराटे माल शुद्ध बाड़ी ने जाओ बोले जी केरम कुदरत से तबे बिये जखन कर जेई मैंने बाड़ी जाबो तबु तो पाड़ार लोग बोलबे जे गायेर छेलेर गुजराटेर गुजराटे অপরূপ লীলা তব তরুণ তোমায় অপরূপ লীলা তব তরুণ তোমায় গিরি ধারি গোপাল শাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার দয় প্রেমের রূপিত শাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার দয় প্রেমের রূপিত শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমায় অপরূপ লীলা তব তরুণ তোমায় গিরিধারি গোপাল ব্রজ গোপ অপরূপ লীলা তব তরুণ তোমায় অপরূপ লীলা তব তরুণ তোমায় অপরূপ লীলা তব তরুণ তোমায় দিদি গো দুঃখের কথা কি বলবো একমাত্র বাম্মামরা নাতি তার কত কষ্টে মানুষ করলাম জানো সেই কচি শালু পাখির বাতা দিলাম ছাদু খেয়ে খেয়ে বড় করে ও ছিলাম ভোটার আটা খেয়ে আর মানুষ করলো মা গো দিব্য ঘরে ছিল কি সুন্দর পড়াশোনা করতে এলো তার মধ্যে হঠাৎ কি যে হলো গ্রামের ছেলেদের কথা শুনে চলে গেল কোথায় না সে গুজরাটে ফিসারি মোনা কাজে বাবারে বাবা আজ দেখতে দেখতে পাকা দু বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাইনি এই তো কালকে দুপুরবেলা দেখলুম ওর সঙ্গে যারা যারা গেছিল তারা সব একে একে ঘরে চলে গেছে আর সেখানটা গিয়ে ওর বুকে কি মাটি উঠে গেল দিদি গো আমার কি মনে হয় জানো ও মনে হয় বেঁচে নি মুখ পোড়া মনে হয় সেখানটা গিয়ে আর মরে ও সাধে দিদি মারে যাইনি আমি মরে আদে মোরা হয়ে গেছি বেকরে দেখ না কাঁচা মেরে নতুন বগেলো ঘরে ও সাধের দিদি মারে যাইনি আমি মরে ও সাধের দিদি মারে যাইনি আমি মরে আদে মোরা হয়ে গেছি বেকরে দেখ না কাঁচা মেরে নতুন বগেলো ঘরে কাঁচা মেরে নতুন বগেলো ঘরে কাঁচা মেরে নতুন বগেলো ঘরে হ্যাঁ রে ভীমা তুই কাল নিয়েছিস কেন আমি তোর নাতবর সঙ্গে করে এনেছি কি সর্বনাশ ওই জন্য তুই বাড়ির কথা ভুলে গেছিস এই তুই সবে কাজ হতে গেলি মেয়েটা কোথায় বিয়ে করে নিয়ে এলি ওই দেখ গুজরাটের মাল ধরে নিয়ে চলে ওয়া কেল সে গুজরাটে বিয়ে করে বাড়ি এসেছে হ্যাঁ রে হ্যাঁ এই খবর যদি পাড়ার লোক জানে বাড়িতে লাইন পড়ে যাবে যে দেখবে সে বলবে গায়ের ছেলের গুজরাটি বউ তুই শুধু একবার আলাপ করে দেখ কি যন্তরটা এনেছিস আলাপ করবা কি রে বাবারে বাবা এই রাম কাঁচা মারা মাল আমি আমার বাপের জন্মে দেখি দিদিমা লাগতা হে
আমার দিদিমা লাগতা হে মানে তোমার দিদি শাশুড়ি লাগতা হে এবার কি বলতি নিশ্চয় বুঝতে পারতা হে এই ভেমা তুই এই তো ভালো হিন্দি বলতি রে বাবা আমার নাতি কি সুন্দর পটপট করে হিন্দি বলতে চেয়ে দেখ হ্যাঁ রে হ্যাঁ দু বছর গুজরাটে থেকে হিন্দি পুরো গিলে খেয়ে নি তুই শুধু সংসারে কি কাজ করতে হবে বলে না একটু দেখবি আমার টপ টপ করে ও দেখে দেবে এই ও কি বলতে চাই কিছু বুঝতে পারি অসুমতি সংসারটা কি করে করবি দিদিমারে সংসার ধর্মের অসুবিধা হবে না এই তুই এক সপ্তাহ সংসার করে তারপর বাড়িয়ে নি তুই শুধু সংসারে কি কাজ করতে হবে বলে দে দেখবি এখন টপ টপ করে করে ও দেখে দেবে দেখ ভাই ও হয়তো সব কাজকর্ম করতে পারবে ও কি আমার গোবিন্দ সেবা করতে পারবে কি হয়েছে তোর গোবিন্দ সেবা করে তোমা খেয়ে দে তুই শুধু দেখে নিবি তোর গোবিন্দ সেবাটা কিভাবে করতে কেবাত বলিছি নি বা বলি তুমি কি গোবিন্দ সেবা জানতা হে এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে ইয়া 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 ও ভাই এ মেয়ে ইয়া কর কে কি খিদে পেয়েছে এই ওর খিদে পায় নি ও বলে তুমি যা বলতে আমি সব করতে পারবো ও সব পারবি ভাই তাহলে কি বলি শোন ও এত কাজ কর মতো করতে হবে নি তুই শুধু সকালবেলা করে উঠে আর আমার গোবিন্দ সেবাটা মন দিয়ে করি এ বুড়ি কে আবার বলি থিনি বা ঘর কা সব কাম নে ঠিক সে করে কা হ্যাঁ এই সব কিছু করার দরকার নি তুমি কি সাক্কাসি বাজাতে জানতা হে এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে কারে ঝুনুট কাকে দিমাগ বিগাড়লো বা এ ভীমা মের মুনা বিগাড় উঠেছে রে কি ওয়া দু তো টেন জালনি করেছি না ওই জন্য মনে হয় এরকম করতে এই আমি কি বলি শোন তাহলে আমি অন্য ঘরের ভিতরে যাচ্ছি যে কি কি করতে হবে ভালো করে বুঝে বলে দিচ্ছি আর তুই বেশি দেরি করনি ভাই না খেয়ে আছি তাড়াতাড়ি চলা তেরি মত করে না সাইজি দিদিমা মেরি নিন তাই কি তু সেটা কি জলদি কর আইগি বা কেন দিনি চলা না না এর কি খেঁচা দে আমো আজ শালা যা তার সামনে শুধু খিচে খিচে ঘুরতে দাদা দিদিমা কি জানে কেন আমি এই মেয়ে বিয়ে করেছি আমি তাহলে গুজরাটে ফিশারি মোনা কাজে গেছি তাহলে ফিশারি মন দিছি হঠাৎ ঝমঝম করে বৃষ্টি হয়েছে এই ফিশারিতে মাছ লেবে ওই ফিশারি যাচ্ছে আর ওই ফিশারি মাছ লেবে এই ফিশারি আসছে আমি তাহলে পাঁচ ব্যাটারি লাইন না ছোটাছুটি করতেছি আর ওই মেয়ে লাইটের সিসা ধরে এসে আমার কুঁড়ের ভেতর ঢুকেছে তাহলে বৃষ্টি থেমে গেছে তুই তো চলে যাবি ও না চলে গে দাদা আমার পাঁচ ব্যাটারি লাইটের মাথা শুধু হাত গুলোচ্ছে আমি ভেবেছি তোর বাড়ি কোন দেখে দিতে হবে সেই ভেবে ওর বাড়ি কোন দেখে দিয়েছি সেখানকার লোক কি বলতে বুঝতে পারছি না যার মতো আমার মারতেছে আর আমার মারতে আর এই ভাই খাগে শুধু হাসতে আর ওখানকার লোক ভেবেছে মনে হয় মেয়ের আমি ক্ষতি করেছি বলে তোর বিয়ে করতে হবে না তোর গুলি করে মেরে দেবো সেই ভয়তে দাদা বিয়ে করেছি তবে আরো অনেক গল্প আছে তোমাদের কাছে বলবো দিদিমা এখন নতুন বউটা নেই বাড়ির ভিতর গেছে আমি কে দেখি দুজনে এখন কি করতেছে ভালো কাকের অবস্থা দেখো দেখো ঠাকুর সেবাটা শুধু করতেছে দেখো সকালবেলা উঠে কাপড় জামা ছাড়া নাম নি ঠাকুর থানু ওবরা উঠে কাছে বাদাম এই বুকুরে আগে নাম আগে কত না এই এই তো ধর্ম বলেছি মা আর তো ঠাকুর সেবা করতে হবে না তুই অনেক করেছি আমার নাম নানিজি সত্যি কথা বল সরলে যাবি না ছেটা বাড়ি খাবি এই বুড়ি বুড়ি তুই ছেটা মারিস কা আরে গুজরাটি মালে রেগে গেলে মারবে তোর আচার কি ও আমার আচার মারবে শুধু আচার মারবে কি ওর বাপকাকারা বড় বড় মস্তান মনে করলে তোর গুলি করে দেবে না এ বুড়ি বুড়ি তুই ছেটা মারিস কা আরে গুজরাটি মালে রেগে গেলে মারবে তোর আচার এ আচ্ছা দিদিমা ও কি এমন ভুল করে দে সকালবেলা তোরা দুজনে গন্ডগোল করছিস ও কলেরা আমি খাল তোর কা গন্ডগোল করি না আর তোর মা সকালবেলা উঠে আমার গোবিন্দ রাবারে এত অনাতা সৃষ্টি করেছে ওর মাথাটা চিবই না ভাগ্য ভালো দেখ দিদিমা তোর গোবিন্দ সেবা করবে বলে ভোরের বেলা আমার কোলের ধারে উঠে চলে গেছে ও কি এমন ভুল করে দে সকালবেলা তুই ঝাড়ার বাড়ি মাতিছিস দুধ কোলা দিয়ে আমি ফুচে দিতে কাল আর বেশি দিন টিকবে না রে বাঙালিরা দিলে চাল এই মাথা গরম করবি না আমি ওর চাপ দি তুই চাপ দিনি তুই যদি ওর মাইনে গুনে নিস ও যদি বিদেশে চলে যায় তুই বল আমি কার কাছে থাকবো বহুত খুশ হতাম হে হাম তোমারি সামনে আর পাঁচ ব্যাটারি লাইট দেখে হয়েছে এ পাগলি হ্যাঁ আরে ভীমা তো তো দুবে তারি লাইট ছিল ভাই
পাঁচ মিটার লাইটটা কোথা থেকে? তুই জানিস না গুজরাটে কাজে গেলে পাঁচ মিটারই লাইট দেয়, ওই লাইট তো আমার কাল শত্রু হয়ে নেই রে। দুধ গোলা দিয়ে আমি পুছেছি যে কাল সারবে সেটি ইনটিকবে না রে বাঙালি রাতে বহুত খুশ হতা হ্যাঁ তো মানে করনি আরে পাঁচ মিটারই লাইট দেখে হয়েছে পাগি আমার ঠাকুর ঘরে কুকুর ঢুকে করলো না তা আমার ঠাকুর ঘরে কুকুর ঢুকে করলো না তা ঠাকুর ঘরে ঢুকলি কোথা থেকে এদের সঙ্গে ঘর সংসার করলে দারুন মজা কদিন সংসার করে চাপল সব বুঝে গেল তুই জানি না এদের ভাষা বোঝা যাক না বোঝা যাক কিন্তু সংসারে বিরাট মাখা মাখা ব্যাপার মাগের মতো কাঁচা মারা শাড়ি পড়ার বয়স আমার এখন আর আছে থাকবে আমার ঢোকে ভাগলো বা বুড়ি কেন চলে গেছে তুমি নেই বুঝতে পারে গা ও তো তোমার উপর রেগে চলে গেছে বা কেন সকালবেলা তুলছি তোলায় প্রদীপ জ্বালতা হে সন্ধ্যা দিতা হে তুমি নেই জানতা হে ওর ভেতর ঠাকুর থাকতা হে হাই নো পাথর কি পাশ প্রভু হে মে তো সমস্তি নেই বা মে মাফ করে দেন জি ইতনা বুড়া কাম মে কবি নেই করি থে নি বা আজকে সব ঠিক করে ল বলি শোনো আস্তে আস্তে তোমার বাংলা ভাষা শিখতে হবে বাংলার কাজকর্ম জানতে হবে বাঙালি বউদের মতো চলতে হবে তাহলে লোক তোমার ভালো বলবে আর নাহলে জেতাকার মাল তোমার সেটাই চলে যেতে হবে এবার কি বলেছি নিশ্চয়ই বুঝতে পারতা হে তাহলে এইভাবে চলে গা আর নইলে মার খেয়ে মরে গা বলি না বাচ্চা উড়া পাস্তা চুরি মাছি না দেখি আকাশ সাহা বলে মল্লি সিং চম্পাহু মাকা কাওয়া ঠিক আছে।